Super hero. Super hero. Get me. আমাকে চিনতে পারছেন না কাকু? আঙ্কেল, আমি হলুম গজালি, সোমালির ছোটবেলার বান্ধবী, বান্ধবী এবিসিডি এফজিএইচ 1 2 3 4, টুঙ্কেল টুঙ্কেল লিটিল স্টার হ্যান্ডশেক। গুপ্তচর কবিতা বলছে। এগুলো কি? ওগুলো হজমিগুলি, হজমিগুলি। মিথ্যে কথা, এগুলো হজমিগুলি নয়। না, আমি মিথ্যে কথা বলি না, আমি সবসময় সত্যি কথা বলি। আপনি আপনি যেমন সবসময় বাচ্চাদের মতো লেবেন চুস খান, আমিও মাঝে মাঝে ওই হজমিগুলিগুলো খাই খাই খাই। হজমিগুলি? হ্যাঁ, খুব ভালো ভালো। এটা যদি হজমিগুলি না হয় তাহলে কিন্তু তোমাকে এখানে আটকে রেখে দেব। কি নাম যেন তোমার? আমার নাম গজালি। 2 × 2 = 12, 2 × 5 = 25, 12 × 2 = 21। বাবু, এটা পরীক্ষা করে বলুন তো, কি এটা? আমি হজমি খাই না। তুই খা, খেয়ে রেজাল্ট দে, এটা হজমি কি না? খান না, খান, খুব ভালো খেতে খান, কিচ্ছু হবে না। লটন লটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে, দুই পারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। পরীক্ষা করুন, খান, ভালো খাবো। হ্যাঁ, খা না, খা, তাহলে পরীক্ষা শেষ হয়ে যাবে। Ah!
রামচন্দ্রের জয়। এই নাও, এটা কি নাগরাজদা? অসাধারণ কৌতুক, এটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে, তোমাকে হঠাৎ বিপদ থেকে উদ্ধার করবে। এই কৌটোটা খুললেই হাসির দৈত্য তোমার সামনে এসে হাজির হবে। তোমার সামনে যারা থাকবে তারা তাদের দায়িত্ব বলে শুধুই হাসবে, হাসবে, শুধুই হাসবে। হাসতে হাসতে তারা অসুস্থ হয়ে যাবে। আমি আপনাকে উদ্ধার করতে এসেছি নিশিকান্ত বাবু। আপনি আমাকে চেনেন? আমি পৃথিবীর সমস্ত ভালো মানুষকে চিনি, সবার আগে আপনি একজন মানুষ। আর এরা আপনাকে অন্যায় ভাবে বন্দী করে রেখেছে। ঠিকই বলেছেন, জানেন আমি রাজা গজাকে উদ্ধার করতে এসেছিলাম। এই দরকার নেই, জানি আমি সব জানি। আপনি জানেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কেলো নিয়ে এসেছেন, মানে চাবি নিয়ে এসেছেন, নালে আমাকে বার করবেন কি করে? আমার চাবি লাগে না নিশিকান্ত বাবু। লাগে না? আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আরেকজন আছে, আরেকজন। তাহলে নিশ্চয়ই জেঠু, জেঠুকেই ওই ছেলে আটকে রেখে দিয়েছে। কে আছে ছেলের মধ্যে? মানে শুনতে পাচ্ছেন? এ
কোনো কথা শোনে না, একটা কথা বলে না, যেই থেকে এসছে সবসময় চুপচাপ থাকে। এই যে শুনতে পাচ্ছেন, এই যে ইনি আপনাকে উদ্ধার করতে এসেছেন, এই কোনো কথা শোন। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাদের সবাইকে উদ্ধার করবেন? হ্যাঁ, যারা সত্যিকারের মানুষ তাদের সবাইকে আমি উদ্ধার করবো। তাহলে এক কাজ করুন, ওই যে সেলটা আছে ওর সেলের মধ্যে না একটা বাচ্চা ছেলে বন্দি আছে, মানে জানেন ওই বাচ্চাটা না আমাদের আমাকে উদ্ধার করতে এসেছিল। আর এরানা, ঠিক আছে, এরানা আমাকে উদ্ধার করতে না দিয়ে ওকে বন্দি করে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। তাহলে ওর নাম হচ্ছে রাজা, রাজা মানে রাজা গজার রাজা, বুঝেছেন? মানে মানে ওর সঙ্গে আলাপ করে দেখবেন খুব ভালো ছেলে। রাজা? রাজা মানে 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 কোনো দেশের রাজা না, মানে সত্যিকারের রাজা, মানে ওর ওর মনটা হচ্ছে রাজার মতো। চলুন। হ্যাঁ হ্যাঁ, চল। রাজা নেই নিশিকান্ত বাবু? রাজা নেই? না, আমাদের রাজা গজে রাজা নেই। বললাম তো না। এই, আপনি কি আমায় মুক্তি দেবেন? এই সেই লোক, এই প্রথম কেলো করলো, মানে কথা বললো। আপনি আপনি আমায় মুক্তি দেবেন? হ্যাঁ, আমি আপনাদের সবাইকে মুক্তি দেব। কিন্তু কিন্তু আপনি আপনি কে? আপনি তো ভগবান। হে না, আমি ভগবান নই, তবে আমি যা কাজ করি ভগবান আমায় দিয়ে করান। কিন্তু আপনি কি, আপনি এখানে আছেন কেন? আমি কে শুনবেন? হ্যাঁ, আমি হচ্ছে অ্যাটম বোম, অরিজিনাল অ্যাটম বোম। স্যার, স্যার, অ্যাটম হুশ হয়ে গেল। এই হুশ, তুই কে রে? আমাকে চিনতে পারছেন না? আমি হলুম গজালি সোমালি, অ্যাটম স্যারের মেয়ে সোমালি, ওর বান্ধবী, ছোটবেলার বন্ধু গজালি সোমালি ভাই ভাই। তুই ওকে কি হজমে দিয়েছিস, ফুস হয়ে গেল? তুই যে সে হজমি নয়, এটা হলো স্পেশাল হজমি গুলি, খুব ভালো খেতে। আপনি একটা খাবেন? স্যার, কি প্রাণের আনন্দ রে দোদমা, হুজমিগুলি খেয়ে আনন্দ হচ্ছে তোর? কি আনন্দ! দোদমা, জানলাটা খুলে দে না দোদমা, আমি বাইরের দৃশ্য দেখব, আমি নীল আকাশ দেখব, নীল আকাশে সাদা বকের শাড়ি। দোদমা রে। স্যার, দোদমারে, বড্ড শীত করছে রে,
একটু এয়ার কন্ডিশন মেশিনটা বন্ধ করে দে না রে। এবার ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক, ভূগোল সব বলতে শুরু করবে। পশু বাবু, কি হয়েছে রে অ্যাটম? অ্যাটম কে অ্যাটম? আমি তো অ্যাটম নই পশু বাবু। তুই অ্যাটম নস? তাহলে তুই কে?